মানুষ আর কতদিন রাস্তায় বসে থাকতে হবে? আজ 652 দিন। 2016 সাল থেকে 2022 সাল তোমার পেছনে সাধারণ মানুষ এসেছেন, পরিবারের সঙ্গে আনন্দ করছেন। এই ছবিটা কবে তোমাদের পরিবারে ফিরে আসবে? বলার ভাষা নেই। 2016 থেকে 2022 যোগ্য চাকরি প্রার্থীর আজও রাস্তায় গান্ধী মূর্তিতে 652 দিন ধরে প্রত্যেকের পরিবার আছে, আনন্দ উৎসব করছে, আনন্দ উৎসব আছে, কিন্তু আনন্দ নেই। 12 মাসে 13 পার্বণ, কিন্তু আমাদেরা বড় অসহায়। আমরা নানা রকম প্রতিশ্রুতি পেয়েছি, ঘটা করে আলোচনা বৈঠক হচ্ছে, কিন্তু আমাদের নিয়োগ কবে হবে? বাড়ির লোক বলছে যে চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর, মেধাতালিকা মুক্ত হওয়ার পরে এখনো রাস্তায় বসে আছে, আর কবে হবে? বাড়ি থেকে বারবার বলছে যে কোনো তো সমস্যার সমাধান হয়নি। যখনই দাবি জানাতে যাচ্ছি তখন কোথায় যেতে হচ্ছে? যে না, আমাদের পুলিশের হেফাজতে, কখনো লকআপে। যোগ্য চাকরি প্রার্থীরা অধিকার লড়াইয়ের জন্য আজও দিন গুনছে, আর বিদ্যালয়গুলো, পশ্চিমবঙ্গের বিদ্যালয়গুলো শিক্ষার অভাবে ভুগছে। আমরা এখানে দেখতে পাচ্ছি বহু নেতা মন্ত্রীরা, তারা মেয়েরা চাকরি পাচ্ছে, কাউন্সিলরের সম্পত্তি সোনারপুরে 18 নম্বর অর্ডে, সে তার বাড়ির থেকে ঢিল ছোড়া দূরত্ব, সেও 952। আমরা বহুদিন আগে দেখেছিলাম যে স্কুল সার্ভিস কমিশনে কি হয়, যে যোগ্য চাকরি প্রার্থীদের ওয়েবসাইটে নাম দেখতে পাই, এখন দেখতে পাচ্ছি ভুয়ো চাকরি প্রার্থী। আর কতদিন থাকবো? আমরা বারে বারে আবেদন জানাচ্ছি যে যোগ্য চাকরি প্রার্থীদের অবিলম্বে নিয়োগের ব্যবস্থা করুন। অসঙ্গতি অস্বচ্ছতা হয়েছে, তদন্ত হোক, তদন্ত চলুক। যোগ্য চাকরি প্রার্থীর কথা কবে বলবে? কবে যোগ্য চাকরি প্রার্থীদের কথা? সুস্মিতা দি রয়েছেন। সুস্মিতা দি, সোনারপুর থেকে শুরু করে, দিনাজপুর থেকে শুরু করে, খানাকুল থেকে শুরু করে, তৃণমূলের কাউন্সিলর, পঞ্চায়েত সমিতির সভাপতির বৌমা, পঞ্চায়েত সমিতির সভাপতির স্ত্রী, এনারা চাকরি করছেন, আর যোগ্য চাকরি প্রার্থীরা তারা রাস্তায় বসে আছে। 652 দিন ধরে ওরা রাস্তায় বসে আছে। কালকে ওদের এক একটা ক্যান্ডিডেটের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। তাদের বাচ্চারা বাড়িতে, অন্যরা বাবা মারা বাচ্চাদের নিয়ে ঘুরতে বেরিয়েছে, আর ওরা বসে আন্দোলন করছে। আজকে মেকলিগঞ্জ বলো, বানেরহাট বলো, প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে ব্লক সভাপতির, তৃণমূল ব্লক সভাপতির ওয়াইফ, না হলে তৃণমূল অঞ্চল সভাপতির ওয়াইফ, না হলে কুয়েলি ঘোষের মতো কাউন্সিলররা, তারা আজকে চাকরি করছে। এই 952 জনের মধ্যে তাদের নাম রয়েছে। এবং সবচেয়ে অদ্ভুত ঘটনা হচ্ছে, জাস্টিস বিশ্বজিৎ বসু যখন বললেন যে এরা কাল থেকে, যাদের দুর্নীতির মাধ্যমে নিয়োগ হয়েছে, এরা কাল থেকে স্কুলে যাবে না, তখন পর্ষদের মানে উকিল, তিনি মানে নির্লজ্জ হলে, কতটা নির্লজ্জ হলে তিনি বলতে পারেন যে জাস্টিস এরকম বলবেন না, তাহলে স্কুলে বেল বাজানোর লোক থাকবে না, স্কুলে তালা খোলার লোক